আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের হলুদ বুস্টারটা আমি যেভাবে খাই, ওইভাবে খেলে হচ্ছে মানে আপনার কোনো প্রথম প্রথম খাইতে কোনো সমস্যা হবে না। প্রথমেই 1 গ্লাস পানি, তারপরে হচ্ছে ওটার মধ্যে পরিমাণ মতো পিঙ্ক সল্ট নিতে হবে। তারপরে এটা ভালোভাবে হচ্ছে মিক্স করতে হবে, কারণ পিঙ্ক সল্টের দানাগুলো হচ্ছে একটু মোটা মোটা টাইপের হয়, তাই কারণে হচ্ছে একটু পানিতে মিশতে একটু সময় লাগে। ভালোভাবে এটা মিক্স করে তারপরে নিয়ে নিব এক এক চা চামচ হলুদ, আর এটার পিছনে যদিও হচ্ছে তৈরি প্রণালীটা লেখা আছে, কিন্তু এই পিছনের তৈরি প্রণালীটা দেখে যদি আপনি তৈরি করেন, কিন্তু ওইটা খেতে আপনার মানে একটু সমস্যা হইতে পারে যদি যখন হচ্ছে আপনি প্রথম প্রথম খাবেন। আর আমি যেভাবে খাচ্ছি বা আমি যেভাবে খাই, ওইটা যদি আপনি দেখে খান তাহলে হচ্ছে প্রথম 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 খাইতে আপনার কোনো সমস্যা হবে না। এটার টেস্ট একটু অন্যরকম লাগে, খাওয়ার মতো টেস্ট, খাইতে সমস্যা হয় না। 1 চা চামচ হলুদ নিয়ে নিলাম, 1 চা চামচ হলুদ নিয়ে তারপরে এটা ভালোভাবে হচ্ছে পানির সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানোর পরে আমি হচ্ছে কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ঘরেই বানানো কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলটা হচ্ছে এটার সাথে মিক্স করে তারপরে আমি এটা খেয়ে নেব। ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে এই যে আমার হচ্ছে হলুদটা তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার পরে আমি এখন এটা খেয়ে নেব। এভাবে খেলে মানে প্রথম ফার্স্টে যদি হচ্ছে আপনি কোকোনাট অয়েলটা না দেন বা হচ্ছে পিঙ্ক সল্টটা না দেন, এর টেস্ট একটু অন্যরকম লাগে। যারা প্রথম খাবে তাদের একটু খাইতে সমস্যা হয়। আমি যেভাবে তৈরি করে খাই ওইভাবে যদি আপনি খান তাহলে দেখবেন যে আর খাইতে সমস্যা হবে না, বা এটা খাওয়ার প্রতি আপনার অনীহা তৈরি হবে না।